আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার চর পার্বতী গ্রামে কদমতলী বাজারে। আর যে বাড়িতে দাঁড়িয়ে আছি, যেহেতু আমার বিজনেসটাই হচ্ছে ফার্নিচার রিলেটেড, বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে গিয়ে আমি ফার্নিচারগুলো ডেলিভারি করি। অসংখ্য ধন্যবাদ যে আপনারা সাবস্ক্রাইব করেছেন, বিদায় হয়তো বা আজ আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ফার্নিচারগুলো ডেলিভারি দিচ্ছি, অনেকে দেখার সুযোগ পাচ্ছে। প্রথমে ঢুকতে উনি যেটা করেছেন সেটা হচ্ছে ডাইনিং স্পেস করেছেন, চমৎকার একটি সোফা উনি নিয়েছেন। এই সোফাটি হচ্ছে সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের করা হয়েছে। যদি আপনাদের এই ধরনের সোফাগুলো ভালো লেগে থাকে, আপনারা স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাদের শোরুম যোগাযোগ করতে পারেন। পেজ অনুযায়ী উনি ওনার মতো করে অর্ডার করেছে, সেটি হচ্ছে ডিভান। এই ডিভানটি কিন্তু মূলত 4 ফিট, একটি খাটের মতো ডিভান হচ্ছে 4 ফিট বাই 7 ফিট। যেহেতু বাড়ির পাশেই হচ্ছে এই ডিভানটি রাখবেন, উনি যেহেতু এখানে স্পেস আছে ভালো, এখানে শুতেও পারবেন, অনেকে বসতেও পারবেন। মূল যে আকর্ষণ সেটা হচ্ছে ফার্নিচার, উনি কী কী ফার্নিচারগুলো নিয়েছেন সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা ভিতরে ঢুকি। এই ডাইনিং টেবিল কিন্তু ওনারা নোয়াখালী থেকেই বানিয়েছেন, তো সুন্দর ডাইনিং টেবিলটা সুন্দর। যদি আপনাদের এই ডাইনিং টেবিল ভালো লাগে, আপনারা স্ক্রিনশট দিতে পারেন। এখানে একটি ক্যাবিনেট ওনারা নিয়েছেন, এটাও কিন্তু নোয়াখালী থেকেই বানিয়েছেন, এটা আমাদের দোকানেও আছে। তারপরে খুব সুন্দর একটি ক্যাবিনেট নোয়াখালী থেকে বানিয়েছেন। এই ধরনেরভাবে সুন্দরভাবে অর্গানাইজ করলে কিন্তু প্রত্যেকটা জিনিস, একটা জিনিস দোকানে থাকলে কেমন লাগে, একটা বাসায় আসলে কেমন হয়, এটা কিন্তু যখন ভিডিওতে আপনারা দেখেন তখন যে এটি আপনার বাড়িতে গেলে কেমন লাগতে পারে। উনি খুব সুন্দর করে সেট আপ করেছেন, চাইলে আপনারাও এই ধরনের সুন্দর সুন্দর ক্যাবিনেটগুলো বানাতে পারেন। স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন। চলুন আমরা ওনার বেডরুমে যাই। উনি ওনার মাকে যে জিনিসগুলো গিফট করেছেন সেটি হচ্ছে খুব দারুণ কিছু এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো অর্ডার করেছেন, সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন। আর এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত, উনি ওনার মাকে যে জিনিসগুলো গিফট করেছেন সেটি একটি দেখাচ্ছি আপনাদেরকে। খুবই দারুণ কিছু ক্লাসিক এবং স্টাইলিশ বলতে পারেন, সেই পুরোনো দিনের মতো একটু আদলে করা হয়েছে। সম্পূর্ণ সলিড সেগুন কাঠের উপর ফার্নিচারগুলো করা হয়েছে, 4 ইঞ্চি মোটা সলিড কাঠের উপরে। আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, যেহেতু এখানে দেখেন 4 ইঞ্চি সলিড কাঠের উপরে খোদাই করে, আপনি যদি চান লাইফ টাইম আপনি একটা জিনিস ইউজ করতে চান, 50-60 বছর ইউজ করবেন, অনেকেই আছে বাংলাদেশে যারা অনেক হেভি টিকসই চায়, এখানে দারুণ 4 ইঞ্চি মোটা সলিড কাঠের উপরে খোদাই করে নকশাগুলো করা হয়েছে। সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ দিয়ে করা হয়েছে, সাইজটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট। ফুল বক্স নিয়েছেন। এবার খাটের সাথে যেটা ম্যাট্রেস লাগে বা তোষক লাগে, অনেকে জাজিম বানাতে চান, জাজিমের দিন তো এখন আর নেই, কারণ জাজিম অনেক ওয়েট হয়, বাচ্চা কাচ্চারা পোশাক পরলে কিন্তু সেটা শুকাতেও কিন্তু সমস্যা হয়। এটা হচ্ছে অ্যাপেক্সের একটা ম্যাট্রেস, অ্যাপেক্স কোম্পানিটা মূলত আমার না, এটা হচ্ছে কমিশনে আমরা ম্যাট্রেসগুলো ওনাদেরকে অর্ডার করি, ওনারা আমাকে দেয়। এই ম্যাট্রেসটি হচ্ছে মানে এটার নাম হচ্ছে এক্সিকিউটিভ ম্যাট্রেস। ম্যাট্রেসের উপরে কিন্তু আরেকটি লেয়ার দেওয়া আছে তোষকের মতো, খুব সফট। আমি দাঁড়িয়েছি, আমার পায়ের দিকে একটু ফলো করেন, কত সুন্দর ডেবে যাচ্ছে, খুব সুন্দর শুয়ে আরাম। বাংলাদেশে অ্যাপেক্স কোম্পানি ভালো একটি ব্র্যান্ড। এই ম্যাট্রেসগুলো যদি আপনাদের ভালো লাগে, এই ম্যাট্রেসগুলোর মিনিমাম প্রাইস শুরু হয় 15 থেকে 18, 16, 17, যার যেরকম সাইজ ওই ধরনের দামগুলো আসে। এবার কথা বলবো হচ্ছে খাটের প্রাইস নিয়ে। খাটের প্রাইসটি হচ্ছে 1,10,000 টাকা। এটি হচ্ছে 4 ইঞ্চি সলিডের উপর করা আছে। আমি আবারও বলছি, এই প্রশ্নগুলো বারবার উত্তর দিই এই জন্যই, অনেকে স্ক্রিনশট দিয়ে বলবে দাম বেশি, আপনারা স্ক্রিনশট দিয়ে 4 ইঞ্চি মোটা সলিড কথাগুলো বলবেন, তাহলে আপনাদেরকে নলেজ সরাসরি আসবেন। অথবা আপনি স্ক্রিন অথবা আপনি স্ক্রিনশট দিয়ে কোনো মিস্ত্রিকে জিজ্ঞেস করবেন যে দামটা ঠিক আছে কিনা। তো এবার কথা বলবো হচ্ছে আলমিরা নিয়ে। যেহেতু খাট এখানে পাশে একটি আলমিরা আছে, 3 পাটে একটি আলমিরা দিয়েছেন, সেম ম্যাচিং করে দিয়েছেন সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের। ভিতরে আমি আর দেখালাম না, ভিতরে আপনারা যেমন চাবেন ঠিক তেমন করে দেওয়া যাবে। ভিতরে চিটাগং গামারি কাঠ দেওয়া আছে, পিছনে 200 গর্জনের প্লাই দেওয়া আছে, 2টা করে ম্যাগনেট দেওয়া আছে এবং হ্যান্ডেল দেওয়া আছে। এই আলমারিটির প্রাইস হচ্ছে 55,000 টাকা, 3 পাটের আলমিরা হ্যান্ড পলিশ। যদি আপনি চান যে লেকার নেবেন, কারণ বর্তমানে ইয়াং জেনারেশন লেকার চয়েস করছে, লেকার যদি চান তাহলে লেকারের প্রাইস পড়ে 65,000 টাকা। এবার কথা বলবো হচ্ছে ওয়ারড্রপ নিয়ে, সেম ম্যাচিং করা। অনেক বাবারা আছে, অনেক ভাই আছে, তার বোনকে দিবে, অনেক মেয়েকে দিবে, অনেক বাবা মাকে গিফট করবে, অনেক আত্মীয় গিফট করবে। এই বেডরুম সেটটি আপনারা চয়েস করে রাখতে পারেন, খুব সুন্দর ম্যাচিং করা একটি বেডরুম সেট। এই ওয়ারড্রপটির প্রাইস হচ্ছে 30,000 টাকা। এবার কথা বলবো হচ্ছে বেডসাইড টেবিল। যেহেতু খাটের সাথে একটা বেডসাইড টেবিল লাগে, খুব সুন্দর লাগে। আপনি যদি ল্যাম্প রাখেন, এসি রিমোট রাখতে চান বা আপনি মোবাইল রাখতে চান, খুব সুন্দর করে আপনার পার্সোনাল জিনিসগুলো খাটের পাশে রাখতে পারেন, যেহেতু জায়গা ওইখানে নেই এই জন্য এখানে রেখেছি। এরপরে কথা বলবো হচ্ছে ড্রেসিং টেবিল নিয়ে। ড্রেসিং টেবিলটা হচ্ছে একটা নারীর জন্য ইম্পর্টেন্ট পার্ট, ড্রেসিং টেবিল। এই ড্রেসিং টেবিলটি আমাদের দোকানের সর্ববৃহৎ বিক্রি এবং খুব ভালো চলে। দুই পাশে বারান্দা ছিল ঠিকই, শুধুমাত্র আপনার টাচগুলো চেঞ্জ হবে আপনি যেটা নেবেন, অথবা আপনার বাড়িতে যদি কোনো ধরনের ফার্নিচার থাকে সেটা আমাদেরকে দেখাবেন, আমরা
আপনাদেরকে ওটার সাথে ম্যাচ করে আপনাদেরকে ড্রেসিং টেবিল বানিয়ে দেবো। এই ড্রেসিং টেবিলের আরেকটি ফ্যাসিলিটি হচ্ছে মিনি একটা আলমারি হিসেবে আপনি ইউজ করতে পারবেন। এখানে ভিতরে 11 ইঞ্চি জায়গা পাচ্ছেন, এখানে অনেক কিছু রাখতে পারবেন আপনারা। তো এই ড্রেসিং টেবিলটির প্রাইস হচ্ছে 35,000 টাকা। দীর্ঘ সময় নিয়ে কথা বললাম নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার চর পার্বতী গ্রাম কদমতলী বাজারে, যারা এই গ্রাম আমি এখানে আরও অনেক প্রোডাক্ট দিয়েছি আমেরিকান প্রবাসীদের সাথে। তা আমরা একটু কথা বলবো সোনিয়া ইয়াসমিন সাহেবের ভাইয়ের সাথে, যে আপনারা তো প্রোডাক্ট নোয়াখালী থেকে বানিয়েছেন, নোয়াখালীটাও কিন্তু ভালো। আমি কিন্তু এসেও বলেছি যে ভালো হয়েছে, যার যেখানে ভালো লেগে সে সেখানে অর্ডার করে। তো আপনার আপু আমাদেরকে পছন্দ করেছেন, আমার রিজিকে ছিল যেন আমি অর্ডার পেয়েছি। ফাইনালি আপনি যেমন দেখেছেন নিঃস্বার্থভাবে আপনি বলেন যে আমি যেগুলো দিয়েছি কোয়ালিটি কেমন, ভালো লাগছে কিনা যদি একটু বলতেন তাহলে আমার দর্শকরা বুঝতে পারতো বা আমার রিজিকের অবস্থা হতো আর কি। আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগছে এবং আমাদের সকলের খুব পছন্দ হয়েছে এবং যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন জিনিস, খুবই মনোমুগ্ধ। আচ্ছা, এই খাটটা তো 4 ইঞ্চি সলিড, আমাদের 5 জন লাগছে এবং এই পাটটা আমরা 8 জন মিলে নামাইছি। এই পাটটা যখন আমরা নামাই আমরা 8 জন মিলে এই পাটটা নামাইছি। এটা অনেক ভারী এবং অনেক হেভি। এগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে ব্যবসাকে প্রসারিত করার জন্য। আল্লাহ তাআলা সব ফার্নিচার আল্লাহ ভালো রাখুক, শুধু আমি একা ভালো থাকবো এরকম দোয়া করি না কখনো। আমার যেমন বাল বাচ্চা আছে, সন্তান বাবা মা আছে, অনেক অনেক ফার্নিচার আল্লাহদেরকে সন্তান আছে, বাবা মা আছে, তারাও ভালো ইনকাম চায়। কী ভাই, যার যেখানে ভালো লাগে বাংলাদেশ আল্লাহর কাছে কোনো কমতি নেই, দোয়া করতে হবে, সবাই চেষ্টা করে যেতে হবে। আমিও চেষ্টা করছি বাণিজ্যের জন্য, ব্যবসা বৃদ্ধির জন্য। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনি যখন সাবস্ক্রাইব লাইক করেন তাহলে আমার পিছনে যারা আছে তারাও ভালো থাকবে। তো শেষ করব তার আগে ছোট্ট একটি দোয়া, সেটা হচ্ছে যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি আমরা, আল্লাহ তালা সবাইকে ভালো সেল দেখ, সবাই ভালো থাকুক। কেমন শেষ করছি, নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ থানার চর পার্বতী গ্রাম কদমতলী বাজার মাস্টারবাড়ি মুজাফ্ফর মাস্টারবাড়ি থেকে এই মোহাম্মদ ফরিদ হোসেন, লিভার ফার্নিচার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার।